রমাদান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না, এক হাজার মাস সমান সমান কত বছর হয়, ব্যাপারটা এমন নয়। এখানে আধিক্য বোঝানো হয়েছে। হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয়, এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রাতে কি হয় স্পেশাল? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন। কোথায় নেমে আসেন? পৃথিবীতে। তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাইল আলাইহিস সালাম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম। আল্লাহর রবের আদেশে তারা এই কাজটা করেন। মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে। আপনার আমার তাকদীর লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আপনার আমার তাকদীর লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর লিখেছেন প্রথম দফায়। দ্বিতীয় দফায় তাকদীর লিখা হয়েছে যখন আমার আপনার রূহ আমাদের মায়ের গর্ভে ছিল 4 মাস 10 দিন বয়স। ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন, এসে লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। এরপর রূহটাকে ফুঁকে দেন, বাচ্চা নড়াচড়া শুরু করে। এর আগ পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না। যখন রূহটা ফুঁকে দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে, যে আগামী এক বছর কি হবে, আপনি কি করবেন। অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে। এই রাতে আপনি যে দোয়া করবেন, যে কোনো দোয়াই করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে যে কোনো দোয়া। এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন, তাদের দোয়ায় তারা শরিক হন, তাদের জন্য দোয়া করতে থাকেন, ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়েছে। আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন। এই রাতের ইবাদতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না। একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন, এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায়?